নমস্কার সবাইকে, আমাদের এই চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সঙ্গীত শিখার গান ক্লাস। তো বন্ধুরা, আজকের গান ক্লাসে আমরা একটি হরিনাম সংকীর্তন শিখব। তো একজন ভক্ত আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই গানটি পাঠিয়েছিলেন, তো আমি দেখিয়ে দিচ্ছি। যেসব বন্ধুরা প্রথমবার দেখছেন, বন্ধুরা কৃপা করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই সমস্ত গানের টিউটোরিয়াল প্রত্যেকদিন পাওয়ার জন্য। আর যে সমস্ত ভক্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আমার প্রণাম। তো আসুন, আজকে গান ক্লাস শুরু করছি। গানটিতে রয়েছে তিনটি পার্ট, প্রথম পার্ট স্থায়ী আর দুটি অন্তরা। তো আসুন দেখিয়ে দিচ্ছি। তো প্রথম যে স্থায়ী পার্টটি রয়েছে সেটি প্রথমে একটু গেয়ে দেখাচ্ছি। তো এই গানটি আমি যে স্কেলে দেখিয়ে দিব সেটি হচ্ছে সি শার্প স্কেল। তো বন্ধুরা, এটি হচ্ছে সি শার্প স্কেল, এইটি হচ্ছে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। বুঝতে পারলেন? এইটি হচ্ছে সি শার্প স্কেল। আমি এই স্কেল দেখিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো স্কেলে করতে পারবেন, সরল পেয়ে থাকবে। তো প্রথম স্থায়ী পার্টটি বা পার্ট ওয়ান সেটি প্রথমে একটু গেয়ে দেখাচ্ছি। তো গানটি শুরু হচ্ছে সা থেকে। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা হরে দেখে দিচ্ছি। প্রথম লাইন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, দেখুন হরে কৃষ্ণ, হরে হচ্ছে সা থেকে পাতে যাচ্ছে, হরে সা পা সা থেকে পাতে যাচ্ছে, হরে কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে পায়ের উপর, কৃষ্ণ পাপা, হরে হচ্ছে সা পা আর কৃষ্ণ হচ্ছে পাপা, দেখুন হরে কৃষ্ণ সা পা পা পা, হরে কৃষ্ণ হরে, হরে হচ্ছে মা কোমল গা, হরে মা কোমল গা হরে, তারপরে কৃষ্ণ, কৃষ্ণ কি হচ্ছে রে মা কোমল গা কোমল রে সা আর নিচের কোমলনি, তাহলে কি হচ্ছে রে মা গা রে সা নি, দেখুন কৃষ্ণ রে মা গা রে সা নি কৃষ্ণ। বুঝতে পারলেন? এরপরে কৃষ্ণ কৃষ্ণ, প্রথম কৃষ্ণ হচ্ছে নিচের কোমলনি থেকে কোমল গাতে যাচ্ছে, দেখুন কৃষ্ণ কোমলনি কোমল গা, তারপরে কৃষ্ণ হচ্ছে কোমল গায়ের উপর, কৃষ্ণ গা গা, তারপরে হরে হরে, প্রথম হরে হচ্ছে কোমল রে কোমল গা কোমল রে, দেখুন হরে রে গা রে হরে হরে, লাস্ট হরে হচ্ছে সায়ের উপর, হরে সা সা, দেখুন এই লাইনটি আরো দেখাচ্ছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপরে লাইন হরে রাম হরে রাম 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 হরে হরে একই রকম হচ্ছে, দেখুন হরে রাম হরে রাম 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 হরে হরে। বুঝতে পারলেন একই রকম হচ্ছে? তো স্থায়ী পাঠটি আমি একসঙ্গে গিয়ে দেখাচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো বুঝতে পারলেন এইটি হচ্ছে স্থায়ী পাঠ বা পার্ট ওয়ান। তো এই পার্টটি আপনারা দুবার কি তিনবার রিপিট করবেন, তারপরে যাবেন পার্ট টু অর্থাৎ প্রথম অন্তরাতে। তো প্রথমে গিয়ে দেখাচ্ছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আসুন দেখি দিচ্ছি প্রথম লাইন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে দেখুন হরে কৃষ্ণ হরে হচ্ছে পা থেকে সাথে যাচ্ছে হরে পাশা হরে পাশা কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে সায়ের উপর কৃষ্ণ সা তারপরে হরে হরে হচ্ছে কুমলনীয়ের উপর হরে নিনি কুমলনীয়ের উপর হচ্ছে হরে কৃষ্ণ কৃষ্ণ কি হচ্ছে কৃষ্ণ ধাপানি ধাপামা কোমল ধা পা কোমলনি তারপরে কোমল ধা পা আর মা এই নিয়ে হচ্ছে কৃষ্ণ দেখুন কৃষ্ণ ধাপানি ধাপামা কৃষ্ণ তারপরে কৃষ্ণ কৃষ্ণ প্রথম কৃষ্ণ হচ্ছে মা কোমলনি কৃষ্ণ মা কোমলনি তারপরে কৃষ্ণ হচ্ছে কোমলনির উপর কৃষ্ণ নিনি তারপরে হরে হরে হচ্ছে কোমল ধায়ের উপর হরে ধা ধা হরে লাস্টে হরে হচ্ছে পায়ের উপর পা দেখুন এই লাইনটি আরেকবার দেখাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বুঝতে পারলেন দেখুন আমি একটি আঙুলকে দেখিয়ে দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এরপরে লাইনটা একই রকম হচ্ছে দেখুন হরে রাম হরে রাম 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 হরে হরে যেরকম করেছিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে একই রকম হচ্ছে হরে রাম 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 হরে হরে তো এইটি হচ্ছে প্রথম অন্তরা বা পার্ট টু তো এইটিও আপনারা দুবার কি তিনবার করবেন তারপরে যাবেন পার্ট থ্রি অর্থাৎ দ্বিতীয় অন্তরাতে তো গিয়ে দেখাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে আসুন দেখে দিচ্ছি প্রথম লাইন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হচ্ছে পা ধা পা পা কোমল ধা পা হরে পা ধা পা বুঝতে পারলেন পা কোমল ধা পা হরে এরপরে কৃষ্ণ 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 কি হচ্ছে কৃষ্ণ মা পা মা গা মা পা মা আর কোমল গা এই নিয়ে হচ্ছে কৃষ্ণ দেখুন কৃষ্ণ মা পা মা গা হরে হচ্ছে হরে কৃষ্ণ হচ্ছে কৃষ্ণ তারপরে হরে কৃষ্ণ হরে হচ্ছে কোমল গা মা কোমল গা কোমল রে দেখুন হরে গা মা গা রে হরে এরপরে কৃষ্ণ কৃষ্ণ কি হচ্ছে কোমল রে কোমল গা কোমল রে সা আর নিচের কোমলনি দেখুন কৃষ্ণ রে গা রে সা রে কৃষ্ণ তারপরে কৃষ্ণ কৃষ্ণ প্রথম কৃষ্ণ হচ্ছে নিজের কোমলনি থেকে কোমল গাতে যাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ পরে কৃষ্ণ হচ্ছে কোমল গায়ের উপর কৃষ্ণ গা গা হরে
হরে হচ্ছে কোমল রেতে, হরে রে রে হরে, লাস্টে হরে হচ্ছে সায়ের উপর, হরে সা সা। বুঝতে পারলেন? দেখুন আরেকবার দেখাচ্ছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। দেখুন একটি আঙুল দেখাচ্ছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এরপরে লাইন হরে রাম 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 হরে হরে একই রকম হচ্ছে, হরে রাম হরে রাম 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 হরে হরে। দেখুন আরেকবার দেখাচ্ছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম পারলেন। এইটি হচ্ছে পার্ট থ্রি অর্থাৎ দ্বিতীয় অন্তরা। এরপর আপনারা আবার স্থায়ী লাইন গুলো ধরবেন। তো আমি তিনটে পার্ট একবার করে গিয়ে দেখাচ্ছি যাতে আপনারা পুরো গানটি বুঝতে পারেন। দেখুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বুঝতে পারলেন? এই হচ্ছে সম্পূর্ণ গানটি। এইভাবে চক্রাকারে চলতে থাকবে, তারপর আপনারা লয়টি বাড়াবেন, তারপরে এই গানটি শেষ হয়েছে। তো এই গানটির যে লিঙ্ক সেইটি আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো। তো আপনারা ওই লিঙ্কে ক্লিক করে গানটি একবার শুনে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে গাওয়া হয়েছে। তো খুবই সুন্দর আর সহজ সুরটি। তো আশা করছি আপনারা তুলতে পারবেন। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে আমার প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী গানে ক্লাসে। নমস্কার।